الله الله أكبر محمد رسول الله يا حبيب الله الله. عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بكلمة الله التامات من شر ما خلق বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমত এবং দয়ায় আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টি বর্তমানে আমাদের দেশে মারাত্মক আকার ধারণ করেছে, সেটি হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু সমস্যার আমাদের দেশে ডেঙ্গু নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং এটা ঢাকাসহ সারা দেশব্যাপী এখন এটা বিরাজমান, এবং এই সমস্যার সমাধান থেকে আমাদের সরকার থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ নানানভাবে নানানজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এরপরেও তেমন কোনো আশানুরূপ আমরা ফল দেখতে পাচ্ছি না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তার পক্ষ থেকে আমাদের উপরে আপাতত আমাদের দৃষ্টিতে এটা গজব, অনেকে এটাকে গুজব বলেছেন বা অনেকেই নানানজন নানান ধরনের মন্তব্য করেছেন, কিন্তু এটা আসলে আল্লাহ পাকের গজব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গজব থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া ব্যবহার করতেন। এরকম একটি গজব হচ্ছে আমাদের দেশে যে ডেঙ্গুর যে বিষম ডেঙ্গু মারাত্মক প্রভাব বিস্তার করেছে, এটা একটি ভয়ানক অবস্থান ভয়ানক দিকে মোড় নিয়েছেন এবং এদেশে এটা এখন মহামারী আকার ধারণ করেছেন। তো বন্ধুগণ, এই ডেঙ্গুর বিষয়ে ইসলাম কী বলে আমরা এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিকর বিষাক্ত বিভিন্ন পোকামাকড় থেকে মুক্ত থাকতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বিভিন্ন আজমাইনদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বা একটি দোয়া, বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া উনি শিক্ষা দিয়েছেন, যেটা সাহাবা আজমাইনরা এটা আলোচনা তারা পড়েছেন এবং এটা থেকে তারা ফায়দা হাসিল করেছেন। এই দোয়াটি আমাদের আজকের আমাদের এই দেশে যে ডেঙ্গু, এটা একটি বিষাক্ত পোকা বা বিষাক্ত মাকড় হতে পারে। তো বন্ধুগণ, এই দোয়াটা আমরা যদি নিয়মিত পাঠ করি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এই মারাত্মক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো আমরা আসলে মুসলমান, আমরা জানি যে কোন জ্বর বা কোন ওষুধের কোন অসুখের কোন মেডিসিন, এটা আমরা জানি, আমাদের মুখস্থ আছে অনেকেরই, কিন্তু আমরা এটা জানি না যে কোন রোগের বা কোন অসুখের ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিধান আমাদেরকে দিয়েছেন আমরা কিন্তু সেটি জানি না। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে আমরা আজকে অনেক মেডিসিনের নাম আমরা মুখস্থ রাখতে পারি, কিন্তু কোন অসুখের কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন এই বিষয়টা আমরা জানি না। আমরা এই বিষয়টা অত্যন্ত উদাসীন, যার কারণে আমরা বিভিন্নভাবে নানানভাবে আমরা আমাদের যে নানানভাবে আমরা কিন্তু হতাশার মধ্যে পড়ে যাই এবং আমরা বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার পরেও আমাদের এটাকে ভালো হইতেছে না বা আমরা এটা থেকে সুফল পাচ্ছি না, নানানজন নানান ধরনের অভিযোগ করে থাকেন। তো বন্ধুগণ, আজকে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই দোয়াটি পড়লে আমাদের কী উপকার হবে, এই বিষয় সম্পর্কে আমি আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল। তো বন্ধুগণ, চলুন আমরা দেখি, এটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাংলা তর্জমাটা হচ্ছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব পূর্ণ কালেমাসমূহের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণ কালেমাসমূহের উসিলায় তার সৃষ্টি সকল বিষাক্ত প্রাণীর অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তো বন্ধুগণ, এই যে দোয়াটি, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো আমরা এই বিষয়টা জানা অনেকে আমরা জানি না বা অনেকে জানলেও কীভাবে এটার উপর আমল করবো সেটাও অনেকে জানি না। তো আমরা আজকে দেখব, আচ্ছা, এই দোয়ার ফজিলত উপকার সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটি হাদিসের রেফারেন্স দিয়ে এখানে কয়েকটি কথা অবশ্যই বলতে হয়।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে যে ব্যক্তি সন্ধ্যাবেলায় উক্ত দোয়াটি তিনবার পাঠ করবে ওই রাতে কোনো বিষাক্ত প্রাণী তাকে কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত সুহাইল ইবনে আবি সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের পরিবারের সবাই এই দোয়া মুখস্ত করে নিয়েছিল এবং নিয়মিততা পড়ত। একদিন আমাদের পরিবারে একটি মেয়েকে বিচ্ছু দংশন করলো, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করেনি। মুসনাদে আহমেদ শরীফের হাদিস, এই হাদিসটি সহিহ হাদিস। এছাড়া আরেকটি হাদিস রয়েছে যে হযরত খাওলা বিনতে হাকিম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি কোনো এলাকায় অবতরণ করার পর উক্ত দোয়া পড়বে ওই এলাকা থেকে না যাওয়া পর্যন্ত তাকে কোনো কিছু, অর্থাৎ কোনো হিংস্র প্রাণী কিংবা কোনো মানুষ শত্রু কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফের রয়েছে। তো বন্ধুগণ, আমরা তিনটা হাদিসের রেফারেন্স দেখলাম এবং তিনটা হাদিস আমরা পড়লাম। তিনজন বিশিষ্ট সাহাবি এই হাদিসগুলো বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি যদি নিয়মিত আমরা আমল করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক ভয়াবহ ডেঙ্গু জ্বর বা ডেঙ্গুর যে ভয়াবহতা আমাদের দেশে বর্তমানে বিরাজ করছে এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম জাহানকে, সমস্ত মুসলমানকে ইসলাম এবং দিনের উপর চলার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন, এই আশা ব্যক্ত করেই আমি আজকের মতো শেষ করছি। বন্ধুগণ, আমাদের চ্যানেলটি নতুন, আমি রিসেন্ট চ্যানেলটি আমরা করেছি। তো যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আমাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। বন্ধুগণ অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।